জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর পাশে ফলের দোকানে অগ্নিকাণ্ড। পুড়ে ভস্মীভূত দোকানের যাবতীয় সামগ্রী, ফ্রিজ সহ সমস্ত ফার্নিচার এবং ফলমূলও। শনিবার মধ্যরাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রাতে ব্যবসা সেরে দোকান লাগিয়ে বাড়ি যাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং পুড়ে যাওয়ার ঘটনায় সবকিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফলের দোকানদার। জানা গেছে এদিন মধ্যরাতে বাসুদেবপুর মার্কেটে অবস্থিত চাচণ্ড পঞ্চায়েতের পাশে থাকা ফলের দোকানে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ, পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন, তারপরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে ফলের দোকানে আগুন লাগলেও কোনো রকমই রক্ষা পেয়েছে বাসুদেবপুর কানাড়া ব্যাংকের একটি এটিএম। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। রাত্রে তখন একটা বাজে, 5-7 মিনিট বাকি ছিল, যে খবরটা পেয়ে আমি সাথে সাথে চলে এলাম চাবি নিয়ে। আমিও এলাম, দমকলও এলো, চাবি খোলাখুলি করে দেখলাম দোকানে আগুনটা লাগলো। যাওয়ার পরে কীভাবে যে লাগলো আমি তো তাতে জানি না, আমাকে ওই যে ফোন করে বললো বলে আমি জানতে পারলাম, তা না হলে তো জানতেই পারতাম। ক্ষয়ক্ষতি বলতে গোটা ওয়ালে আমার ই ছিল ফার্নিচার করা, এই তো ডিপ ফ্রিজটাও দেখতে পাচ্ছেন, ডিপ ফ্রিজটা শুরু করতে পারেন। আর এদিকে একটা চৌকি, টেবিল, সবই মালটাল সবই ছিল দিয়ে।